এখন 2:57 বাজছে, একটু অপেক্ষা করি, তিনটেই সময় দেওয়া আছে। তোদের যে গ্রুপগুলোতে রয়েছিস ওগুলোতে একবার জানা তো, শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। বেশ, আর 2 মিনিটের মধ্যে শুরু করছি। যে টপিকটা নিয়ে হবে সেটার হেডিংটা ছিল গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড গ্লোবাল কুলিং। শুরু করা যাক, 3টে বেজে গেছে। গ্লোবাল ওয়ার্মিং এই কথাটা আমরা সবাই শুনেছি, কিন্তু গ্লোবালিং এই কথাটা আমরা খুব একটা শুনিনি বা এর সাথে নই। তো এটা একটা লেকচার সিরিজ, এমন নয় যে লেকচারটা আজকেই শেষ হয়ে যাবে। আজ পার্ট 1, পরের সময় 3টেই হোক বা 4টেই হোক আমি সেটা বলে দেবো আগে থেকে। 3টের সময় হওয়ার সম্ভাবনাই বেশি, পার্ট শনিবার 3টের সময় হতে পারে, জানিয়ে দেবো। তো এরকম পার্ট 1 পার্ট 2 করে কয়েকটা চারে এটাকে স্প্লিট করেছি, এবং এইটা জানার দিন অবধি অপেক্ষা করতে হবে। আজকে গ্লোব কি সেখানে পৌঁছাবো, একদম প্রথম থেকে গোড়া থেকে শুরু, দুম করে বলে দেবো না যে পৃথিবী গরম হয়ে যাচ্ছে। আমরা যে অ্যাটম বোমের নাম শুনেছি, যেটা হিরোশিমা নাগাসাকিতে পড়েছিল বিশ্ব, তো সেখানে অ্যাকশন হয়, সেই রিয়াকশনটা সাধারণ বিক্রিয়ার, নট এ নর্মাল কেমিক্যাল রিয়াকশন, সেটা একটা রেডিও অ্যাক্টিভ। সেটা কীরকম না, ইউরেনিয়াম 92-235, ইউরেনিয়ামের অনেকগুলো আইসোটোপের মধ্যে ইউরেনিয়াম 92-235, 92টা প্রোটন আছে এবং প্রোটন নিউট্রন মিশে 235। এটাকে বলা হচ্ছে ভর সংখ্যা, এটা হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক, অ্যাটমিক নাম্বার অ্যান্ড মাস নাম্বার। এটাকে যখন নিউট্রন দিয়ে হিট করা হয় তখন প্রথমে একটা কম্পোজিট নিউক্লিয়াস হয়, তারপর সেটা ফিশন ভেঙে যায়, তাই এই রিয়াকশনটার আরেকটা নাম হচ্ছে ফিশন রিয়াকশন। বিভাজন হচ্ছে, দিয়ে একটা বড় টুকরো হয়, বড় টুকরোটার নাম হচ্ছে বেরিয়াম,
এটা 56টা প্রোটন আছে, বেরিয়াম 5641। প্রোটন নিউট্রন মিশিয়ে হচ্ছে 141। এরপর হচ্ছে একটা ছোট টুকরো, সেটা হচ্ছে 3692। ছোট প্রোটন আছে আর প্রোটন নিউট্রন মিলিয়ে আছে 92। আর এর সঙ্গে আবার নিউট্রন বেরিয়ে আসে তিনখানা, তিনটে নিউট্রন বেরিয়ে আসে। একটা নিউট্রন একটা বড় টুকরো হলো, এক টুকরো হলো আর তিনটে নিউট্রন বেরিয়ে এলো। নিউট্রনের মধ্যে একটা হয় ইনঅ্যাক্টিভ, কিন্তু আবার এরকম নিউক্লিয়াসকে হিট করে, দিয়ে সব দুটো অ্যাক্টিভ নিউট্রন বেরোয়। এখান থেকে আবার দুটো অ্যাক্টিভ নিউট্রন বেরোয়, তাহলে এক থেকে হলো দুই, দুই থেকে হলো চার, চার থেকে হবে আট। এইভাবে করতে করতে এটা একসময় বিরাট আকার নেবে, বিস্ফোরণটা এইভাবেই হয়। তো এই বিক্রিয়াতে শুরুতে যা, যেটাকে আমরা মাস ইনিশিয়াল বলছি, টোটাল মাস ইনিশিয়াল, প্রাথমিক ভর, আর আফটার দ্য ট্রান্সফরমেশন টোটাল ভরটাকে যদি আমরা মাস ফাইনাল বলি, অন্তিম ভর, তাহলে সেই অন্তিম মাইনাস প্রাথমিক ভরের পার্থক্য ডেল এম, সেটা অন্তিম টোটালটা মাইনাস প্রাথমিক টোটাল, সেটা কি হবে এম এফ মাইনাস এম আই, করলে দেখা যাচ্ছে নেগেটিভ। মানে কি, মানে এটা কম, তাই কম থেকে বেশি যখন বিয়োগ করছি তখন নেগেটিভ আসছে, তাহলে ভরটা কমে যাচ্ছে এখানে। তাহলে ভরটা গেল কোথায়? এই ভরটাই কি হয়, এনার্জিতে কনভার্ট হয়ে যায়। আইনস্টাইনের সেই বিখ্যাত ফর্মুলা E=mc2, এই ফর্মুলা অনুযায়ী মাস গেটস কনভার্টেড টু এনার্জি। তাহলে এই মাসটা কতটা? এটা হচ্ছে এই ডেলেমটা, যতটা পরিমাণ ভরের ত্রুটি হলো, মাস ডিফেক্ট, দ্যাট ইজ বিং কনভার্টেড টু এনার্জি। এবার তার সঙ্গে সি স্কোয়ার গুণ আছে। সি মানে কি? সি মানে হচ্ছে 300,000 কিলোমিটার প্রতি সেকেন্ড, একটা বিরাট বেগ, সেই বেগের বর্গ, তার সঙ্গে ওই ভরটা গুণ হচ্ছে। ভরের ত্রুটিটা খুব সামান্য হয়, বিশাল কিছু হয় না, খুব সামান্য হয় ভরের ত্রুটিটা, মাস ডিফেক্টটা খুবই নেগলিজেবল, কিন্তু তার সঙ্গে যে হিউজ একটা টার্ম গুণ হচ্ছে, এটাকে যখন আমি সেন্টিমিটারে নিয়ে যাবো, এটা যদি গ্রামে থাকে, এটা যদি সেন্টিমিটারে নিয়ে যায়, তাহলে একটা অনেক বড় সংখ্যা হবে, 3×10^10 হবে, তারপর তার স্কোয়ার হবে, ফলে এখানে যে এনার্জিটা বেরিয়ে আসে একটা রিয়াকশানে, সেটাই কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি। হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ইজ বিং রিলিজড ইন আ সিঙ্গেল রিয়াকশান। এবার একটা বোমের ওজন হয় প্রায় 5-7 কুইন্টাল। 5-7 কুইন্টালে তাহলে কতগুলো এরকম রিয়াকশান হচ্ছে সেটা বের করতে হবে, সেটা ইনটু এই এনার্জিটা। ফলে এত এত পরিমাণ এনার্জি সেখানে বেরোয় যে যে শহরে ফেলা হয়, সেই শহরে যেখানটাতে বোমটা পড়ে সেই জায়গাটা এরকম একটা হ্রদের মতো হয়ে যায়, যেটা বাষ্পীভূত হয়ে চলে যায়, ভেপোরাইজ করে যায় ইনস্ট্যান্টলি, এবং একটা শক ওয়েভ তৈরি হয়, যে শক ওয়েভটা আশেপাশের 10 কিলোমিটার এলাকাকে একদম ডিস্ট্রয় করে দেয়। ওই জায়গাটা সেন্টারে তো একদম শেষ হয়ে যায়, আশেপাশের 10-12 কিলোমিটার রেডিয়াস করে যে পুরো এলাকাটা, সেটা পুরো তছনছ হয়ে যায়। এবং শুধু সেটা তখনকার জন্যই নয়, প্রজন্মের পর প্রজন্ম সেখানে কেউ আর বাস করতে পারে না, কারণ এই রেডিয়েশনটা, রেডিওঅ্যাক্টিভ যে ক্ষতিকারক যে রশ্মিগুলো, সেই রশ্মিগুলো এখানে ঘুরে বেড়ায়, সেই পদার্থ কিছু কিছু করে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ফলে এখানে গাছপাল্লা জন্মায় না। এবং যারা ভুক্তভোগী, যারা শক ওয়েভটা কিছুটা হলেও এক্সপিরিয়েন্স করেছে, তাদের কিন্তু শরীরে নানা রকম রোগের বাসা ঢুকে গেছে, এবং প্রজন্মের পর প্রজন্ম তারা সেটা কিন্তু ক্যারি করছে। ফলে এটাকে যদি আমি, এই এনার্জিটাকে যদি আমি কন্ট্রোলড ওয়েতে বের করি, দিয়ে যদি সেখান থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করি, দিয়ে একদম প্রত্যন্ত গ্রামে সাপ্লাই করি,
সেই ইলেকট্রিসিটিটাকে, তাহলে সেটা কিন্তু মানব সভ্যতায় কাজে লাগবে। আর যদি সামান্য বিবাদের কারণে আমি কোনো শহরের ওপর এটা ফেলে দিই বোম বানিয়ে, তাহলে কিন্তু সেটা বিপদ হবে। তাহলে রিয়াকশানটা একই, কীভাবে ইউজ করব তার উপর নির্ভর করছে যে আমি প্রকৃতির এগেনস্টে চলে যাচ্ছি না প্রকৃতির ফরে রয়েছে। তো সবসময় সিদ্ধান্ত নিতে হবে এমনভাবে যাতে সৃষ্টির কোনো ক্ষতি না হয়, সৃষ্টির ভালো হয়। এই বোমটা ফেলাটা কিন্তু একদমই উচিত হয়নি। বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা কিন্তু এই বোমটা বানানোর সঙ্গে যুক্ত ছিলেন। তারা যদি সবাই মিলে প্রতিবাদ করতেন হয়তো এটা আটকে দেওয়া যেত। যাই হোক, এইটা হচ্ছে ফিশন রিঅ্যাকশন। এখানে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি আমরা একটা বোম থেকে পাচ্ছি। এরপর এরকমই আরেকটা রিঅ্যাকশন আছে, কিন্তু একটু অন্য ধরনের, সেটা হচ্ছে ফিউশন রিঅ্যাকশন। অর্থাৎ ওখানে ভেঙে গিয়েছিল, এখানে যুক্ত হবে, ফিউজ করবে। সেই ফিউশন রিঅ্যাকশনটা কেমন? না, দুটো হাইড্রোজেন 1H1 প্লাস 1H1, অর্থাৎ একটা প্রোটন আছে, নিউট্রন নেই, এই দুটো নিউক্লিয়াস একে অপরের মধ্যে প্রবেশ করে। কি তৈরি হবে? তৈরি হওয়ার কথা 2HE2, হিলিয়াম তৈরি হয়ে যাওয়ার কথা, কিন্তু কি হয়, একটা প্রোটন ভেঙে যায় নিউট্রন আর ইলেকট্রন হয়ে। একটা প্রোটন ভেঙে গিয়ে নিউট্রন তৈরি করে আর ইলেকট্রন তৈরি করে, তাহলে আমরা একটা ইলেকট্রন পেলাম। আর যে নিউট্রনটা, সেটা এই প্রোটনের মধ্যে ঢুকে গেল, দিয়ে হয়ে গেল H1 2, অর্থাৎ আমরা হেভি হাইড্রোজেন বা ডয়টেরিয়াম পেয়ে গেলাম। এর সঙ্গে বেরোয় এনার্জি। এনার্জিটা কীভাবে বেরোচ্ছে? সেই একইভাবে মাস ডিফেক্ট যেটা আসছে, এর ভরের চাইতে এর ভরটা হচ্ছে কম। তাহলে এর ভরটা যদি কম হয়, তাহলে ওই যেটা পার্থক্য হচ্ছে সেটা গেল কোথায়? সেটা এই আইনস্টাইনের এই ফর্মুলা অনুযায়ী এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, সেই এনার্জিটা বেরিয়ে আসছে। এর পরের ধাপে এই H1 2, সেটা আরেকটা হাইড্রোজেনের সাথে ফিউজ করে। ফিউজ করে তখন কিন্তু আর ইলেকট্রন বেরোয় না, তখন হয় 2HE3। নিচে একটা প্রোটন, এখানে একটা প্রোটন, তাহলে দুটো প্রোটন হবে, দুটো প্রোটন হলে নাম হয়ে যাবে হিলিয়াম। ওপরে 2 আর 1 3 আছে, 2 আর 1 3, তাহলে এখানে 3 হতে হবে, প্লাস এখানে বেরিয়ে আসে শক্তি। এরপরেও আরও অনেক ধরনের রিয়াকশন হয়, সব মিলিয়ে এটাকে বলছে ফিউশন রিয়াকশন। এখন এখানে যে শক্তিটা বেরোয় সেটা কিন্তু এর তুলনায় বেশি, অর্থাৎ মাস ডিফেক্টটা এখানে বেশি হয়। এই ফিউশন রিয়াকশন আমাদের সোলার সিস্টেমের যে প্রধান সদস্য সূর্য, সেখানে এই ফিউশন রিয়াকশন অনবরত হয়ে চলেছে, প্রচুর 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 পরিমাণে, মানে বিলিয়ন মেট্রিক টন তারও বেশি এই পরিমাণে হাইড্রোজেন বোম সেখানে কিন্তু ফেটে চলেছে। ফিউশনটা সেখানে হয় না, সেখানে এইটা হয়, ফিউশনটা হয়। এবার এই সূর্য থেকে ঠিক কতটা দূরে আমরা রয়েছি? কিছুটা দূর যাওয়ার পরে যে গ্রহটা, সেটা হচ্ছে মার্কারি, বা বাংলায় হচ্ছে বুধ। এটা হচ্ছে বুধের অরবিট। আরও কিছুটা যাওয়ার পরে হচ্ছে শুক্র, আমরা শুক্রতারা বলি, এটা খুব উজ্জ্বল, জ্বলজ্বল করে, শুক্র গ্রহ, এটা শুক্রের অরবিট। আরও কিছুটা যাওয়ার পরে এইটা হচ্ছে আমাদের পৃথিবীর অরবিট। তারপর আছে মঙ্গল, বৃহস্পতি, এইভাবে আছে মার্স, জুপিটার, এইটা হচ্ছে আমাদের প্ল্যানেট পৃথিবী, আর্থ। এবার আমি যদি এখান থেকে এই আর্থের পুরো এরিয়াটাকে কভার করতে চাই এইভাবে,
তাহলে দেখা যাবে এখান থেকে একটা পেন্সিল অফ রে নিলেই হয়ে যাচ্ছে দূরত্বটা এতটা। অর্থাৎ একটা ছোট্ট অ্যাঙ্গেল যদি আমি সূর্যের কাছে তৈরি করি, একটা 3D অ্যাঙ্গেল, তাহলে যে আলোটা বেরিয়ে আসবে সেই আলোটা এনাফ পৃথিবীকে আলোকিত করার জন্য। কারণ তারপরে অ্যাঙ্গেলটা যদি বাড়িয়ে দিই সেটা এরম করে বেরিয়ে চলে যাবে। যদি এদিকে বাড়িয়ে দিই তাহলে আলোটা এদিকে বেরিয়ে চলে যাবে, দিয়ে অন্য কোনো গ্রহ বা স্পেসের মধ্যে এটা চলে যাবে। তাহলে পৃথিবীকে আলোকিত করার জন্য সূর্য থেকে একটা পেন্সিল অফ রে এলেই হবে। তাহলে সূর্যের কত বড় সাইজ এবং এটা একটা 3D স্ট্রাকচার, তাহলে এখান থেকে কত এনার্জি বেরোচ্ছে। কেন বলছি না, সামান্য একটা অংশ পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, তার আবার সামান্য একটা অংশ আমার গায়ে পড়বে যদি আমি রোদে দাঁড়াই। গ্রীষ্মকালে রোদে দাঁড়িয়ে থাকা যায় না। এই মে জুন মাসে আমাদের এই এলাকায় বোলপুরে বীরভূমে মে জুন মাসে দাঁড়িয়ে থাকা যায় না, সেই রোদের জোর এত। তাহলে এখানে ভিতরে কি চলছে, কি ভয়ঙ্কর পরিমাণে এখানে এই রিয়াকশনটা হচ্ছে এবং কতটা পরিমাণে এনার্জি বেরোচ্ছে। তাহলে এই যে শক্তিটা এখান থেকে এখানে এলো, এটাই হচ্ছে কিন্তু শক্তির মূল উৎস। ইট ইজ দ্য মেন সোর্স অফ এনার্জি ইন আওয়ার মাদার আর্থ। আর কোনো উৎস নেই, এটাই হচ্ছে মেন সোর্স। এবার কেউ যদি বলে না না আমি তো কয়লা থেকে শক্তি পাই, তাহলে আমাকে ব্যাকে যেতে হবে যে সে কয়লাটা আগে কি ছিল। সে কয়লাটা তো প্রথম থেকেই কয়লা ছিল না, আগে তো সেটা ছিল কোনো একটা বন গাছ, সেটা কোনো কারণে ডিজাস্টারের ফলে মাটির নিচে ঢুকে গেছে, তারপর সেটা চাপা পড়ে চাপে তাপে সেটা হয়ে গেছে কয়লা। সেই কয়লা বার করে আমি পোড়াচ্ছি, নিয়ে বলছি আমি দেখো শক্তি পাচ্ছি, কিন্তু আসলে সেটা তো সেই কার্বনটা পুড়ে আসছে। সেই কার্বনটা এলো কোথা থেকে? সেটা তো গাছের দেহ থেকে এসছে। সেই গাছটা তৈরি হলো কিভাবে? গাছটা যখন প্রথম একটা বীজ মাটিতে পড়ে তখন সেখান থেকে অঙ্কুর বেরিয়ে মাটির তলায় ঢুকতে থাকে, তারপর এখান থেকে গাছটা বেরোতে থাকে, তারপর বড় হতে হতে একটা সময় বিশাল বড় গাছ হয়ে যায়। তো সে তো সূর্য থেকে আলো এলে হবে? একটা অন্ধকার ঘরে যদি গাছ রেখে দিই গাছ হবে কি? সেই গাছটা পরে মাটির তলায় চাপা পড়ে কয়লাতে রূপান্তরিত হয়েছে। তো তুই যে কোনো দিক দিয়ে ভাব না কেন, তুই দেখবি যে আলটিমেট কিন্তু তোকে সেই সূর্যতেই ফিরে আসতে হবে। তাহলে সান ইজ দ্য মেন সোর্স অফ এনার্জি ইন আওয়ার প্ল্যানেট। আমাদের পৃথিবীতে যত শক্তির উৎস সব কিন্তু এখান থেকেই। এইবার প্রাণ থাকতে গেলে এই তাপটার প্রয়োজন আছে। যদি সূর্য না থাকে তাহলে তাপ আসবে না, শক্তি থাকবে না। শক্তি না থাকলে মলিকিউলগুলো ছোটাছুটি করবে না, সব শুয়ে থাকবে, সব বসে পড়বে, শুয়ে থাকবে। ছোটাছুটি না করলে, নাচানাচি না করলে, ঘোরাঘুরি না করলে বন্ড ব্রেকিং আর বন্ড মেকিং হবে না, অর্থাৎ বন্ধন ভাঙবে না, বন্ধন জুড়বে না। আর বন্ড মেকিং আর বন্ড ব্রেকিং যদি না হয় দেয়ার উইল বি নো লাইফ। প্রাণ থাকার একটা শর্ত হচ্ছে যে সব সময় রিয়াকশন চলতে হবে। আমাদের শরীরে আমরা বুঝতে পারি না কিন্তু লক্ষাধিক রিয়াকশন হয় প্রতি সেকেন্ডে, ফলে আমি বুঝতে পারি, কারোর কথা বুঝতে পারি, কাউকে ভেবে কিছু কথা বলতে পারি, সেটা খারাপই হোক বা মানে ভালোই হোক। আমি খাবার খেতে পারি, আমি শুয়ে থাকতে পারি, আমি ছুটতে পারি, খেলতে পারি, পড়তে পারি, এই সবগুলো কিন্তু আমি চাইছি বলেই যে হচ্ছে তা না, ব্যাকগ্রাউন্ডে অনেক 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 বিক্রিয়া কাজ করছে। সেই বিক্রিয়া মানে কিন্তু যদি এক কথায় সহজ ভাষায় বলতে হয়, ইট ইজ বন্ড ব্রেকিং ফলোড বাই বন্ড মেকিং। অর্থাৎ এ বন্ড বি প্লাস সি, এ বন্ড বি, এই বন্ডটা ভেঙে গেল, সি যুক্ত হলো, ডি হলো এ প্লাস বি বন্ড সি। তাহলে বন্ড ব্রেকিং এটা ভাঙলো ফলোড বাই বন্ড মেকিং এই বন্ডটা হলো। এইরকমই নানা রকম রিয়াকশন শরীরে হচ্ছে বলেই প্রাণ আছে। বিক্রিয়াটা কেন হলো? এরা চঞ্চল ছিল তাই,
এদের মধ্যে শক্তি ছিল বন্ডটা ভাঙার, তাই হলো। তাই শক্তির প্রয়োজন আছে বেঁচে থাকতে গেলে। এবার দেখ, বুধে কোনো প্রাণ নেই, শুক্রে কোনো প্রাণ নেই, মঙ্গলে প্রাণ নেই, পৃথিবীতে কেন হলো? পৃথিবীতে হলো তার কারণ হচ্ছে পৃথিবী একটা অপটিমাম ডিস্টেন্সে রয়েছে, এমন একটা ডিস্টেন্সে রয়েছে যে ডিস্টেন্সে না বিশাল গরম হয়ে যাবে না খুব ঠান্ডা হয়ে যাবে। ডিস্টেন্সটা এতটাই অপটিমাইজড যে আমি যদি পৃথিবীর দু সাইডের অবস্থান দেখি, এটা যদি অ্যাক্সিস অফ রোটেশন হয়, সেটা একটু ইনক্লাইন্ড থাকে, এইটা হচ্ছে বিষুবরেখা ইকুয়েটর, এটা নর্দার্ন হেমিস্ফিয়ার, আর এইটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার দক্ষিণ গোলার্ধ। তাহলে এখান থেকে কিন্তু এই নর্দার্ন হেমিস্ফিয়ারের দূরত্বটা বেড়ে যাচ্ছে। আমি যদি এই দুটো স্ট্রেট লাইন একটু স্কেল দিয়ে মাপি কষ্ট করে, তাহলে দেখা যাবে যে এইটা কিন্তু এই দূরত্বটা বেশি। তাহলে পৃথিবী শুধুমাত্র টিল্ট হওয়ার কারণে এইখানটা হয়ে যাচ্ছে শীতকাল, এখানটা হয়ে যাচ্ছে গ্রীষ্মকাল। আর শীতকালে এত ঠান্ডা আমাদেরকে এক গাদা সোয়েটার পরতে হয়, আর গ্রীষ্মকালে এত গরম ফ্যান এসি চালিয়ে সেই হিমশিম অবস্থা, শুধুমাত্র একটু বেঁকে থাকার জন্য। আবার ঘুরতে ঘুরতে ওই অবস্থাতেই যখন পৃথিবী এখানে আসছে, তখন কি হলো, যেখানটাতে গ্রীষ্ম হয়েছিল সেইটা এখন দূরে চলে গেছে, আর যেখানটা শীত হয়েছিল সেটা এখন কাছে চলে এসছে। ফলে এখানটা হয়ে গেল গ্রীষ্মকাল সামার, আর এখানটা হয়ে গেল উইন্টার। তাহলে টিল্টিংটা একই থাকছে, চেঞ্জ হচ্ছে না, কিন্তু যখন এইদিকে থাকছে তখন যেখানে শীত অন্য জায়গায় গ্রীষ্ম, যখন ওই প্রান্তে আসছে তখন উল্টে যাচ্ছে। তাহলে সামান্য এদিক ওদিক করার জন্যই একবার প্রবল ঠান্ডা একবার প্রবল গরম। তাহলে আমি যদি সূর্যের কাছে চলে যাই আর দূরে চলে যাই তখন কি হবে? তখন আর সেখানে থাকা মুশকিল। তাহলে এই পজিশনটা খুব সেন্সিটিভ একটা ইস্যু, যে এখানটাতে এমনভাবে ডিস্টেন্সটা আছে তাতে যে পরিমাণ তাপটা সূর্যের পৌঁছাচ্ছে সেই তাপে প্রাণ হওয়া সম্ভব। এবার শুধু সেইটুকুতেই হবে না, অনেক 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 ফ্যাক্টর আছে, তবে আজকে আমরা এই কথা বলছি আর তোরা এই শুনছিস, বা তোরাও একদিন কথা বলবি অন্যেরা শুনবে, এটা ওয়ান অফ দেম। যতগুলো ফ্যাক্টর রয়েছে প্রাণ সৃষ্টির জন্য তাদের মধ্যে এটা একটা কারণ। এরপর এই তাপটা এখানে এলো, এবার আমরা সৌরজগৎ ছেড়ে শুধু পৃথিবী নিয়ে কথা বলবো। এটা ছিল সান, একই সাইজ নয়, হ্যাঁ একই সাইজ নয়, আর্থটাকে বড় করে দেখাচ্ছি এবার, কারণ আর্থ নিয়ে কথা বলবো। এবার এই সূর্য থেকে রশ্মি এখানে এলো, দিনের বেলায় প্রচুর গরম হয়ে যাচ্ছে, এখন যেরকম দিনের দিকে থাকছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, রাতের দিকে হয়ে যাচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে রাতে কেন 20 হলো, দিনে কেন 30 হলো? দিনে 30 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার কারণ হচ্ছে এই যে সূর্যের রশ্মিটা আসছে, এটা পৃথিবীকে গরম করছে, দিয়ে গরম হয়ে এটা মেনটেন করছে। এটা যখন মে জুন মাস তখন কিন্তু এটা আরও বেশি হবে, এটা 40 ছাড়িয়ে যাবে। এখন মে জুন মাস থেকে অনেকটা দূরে সরে চলে এসেছি, শীত আসবো আসবো, সেই জন্য 30। এবার রাতে যখন সূর্য থাকছে না, যখন রাত মানে কি আমি ঘুরে এখানে চলে এসেছি, পৃথিবী ঘুরছে বলে, সূর্য থাকছে না মানে রাতে অফ হয়ে যায় তা না। তাহলে আমি যখন এখানে চলে এলাম তখন ও কী করছে, ও সেই দিনে যা গরম হয়েছিল সেইটাকেও বিকিরণ করে দিচ্ছে, ও রেডিয়েট করে সেটাকে রিলিজ করে দিচ্ছে, দিয়ে রাতে টেম্পারেচার হচ্ছে 20। যখন গ্রীষ্মকাল প্রবল তখন হয়তো দিনে হবে 40 আর রাতে হবে 30 বা 28, যখন শীতকাল তখন হয়তো দিনে হবে 20 আর রাতে হবে 10, আমাদের এলাকাগুলোর কথা বলছি।
তাহলে দিনে গরম হওয়ার কারণ সূর্য থেকে আলো আসছে, আর রাতে ঠান্ডা হওয়ার কারণ হচ্ছে যে রাতে পৃথিবী ঠান্ডা হচ্ছে কিভাবে না, ওর এক্সট্রা এনার্জিটা রেডিয়েশনের আকারে ছেড়ে দিচ্ছে। এই সূর্যই বল বা পৃথিবী বল, আইদার সান অর আর্থ যেই হোক না কেন, এরা কিন্তু সবাই এক একটা ব্ল্যাক বডি। ব্ল্যাক বডি আইডিয়াল নয়, আইডিয়াল ব্ল্যাক বডি হওয়ার যে শর্ত সেগুলো হয়তো মেনে চলছে না, কিন্তু এদেরকে ব্ল্যাক বডি ধরা যায় টু আ গুড অ্যাপ্রক্সিমেশন। এখন ব্ল্যাক বডি মানে কি? ব্ল্যাক বডি মানে হচ্ছে সে তার উপর পড়া যে কোনো রেডিয়েশনকে অ্যাবজর্ব করতে পারে, আর সে যে কোনো ধরনের রেডিয়েশন ছাড়তেও পারে। আ বডি হুইচ ক্যান অ্যাবজর্ব রেডিয়েশন হ্যাভিং ওয়েবলেন্স, হ্যাভিং অল ক্যাটেগরি ওয়েবলেন্স, অ্যান্ড ক্যান রেডিয়েট ইএমআরস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ অল ফ্রিকোয়েন্সিজ। যে কোনো ধরনের ফ্রিকোয়েন্সিও অ্যাবজর্ব করতে পারে, যে কোনো ফ্রিকোয়েন্সিও এমিট করতে পারে, দ্যাট ইজ কল্ড আ ব্ল্যাক বডি। সূর্যের যেহেতু টেম্পারেচার, সারফেস টেম্পারেচার হচ্ছে 10^7 কেলভিন, পৃষ্ঠতলের উষ্ণতা হচ্ছে 10^7 কেলভিন, আর ভিতরের হচ্ছে 10^13 কেলভিন। 10^7 মানে হচ্ছে 1 কোটি কেলভিন, 273 মানে হচ্ছে বরফ, 373 মানে হচ্ছে ফুটন্ত জল, বয়লিং ওয়াটার অ্যাট 180 প্রেশার। সেখানে 1 কোটি, তো সেই যে ব্ল্যাক বডি, তার যদি আমরা একটা স্পেকট্রাম করি, তার এই অঞ্চলটা থাকবে, অর্থাৎ কোন ফ্রিকোয়েন্সি ও সবচেয়ে বেশি ছাড়ছে, সেটা হয়তো হবে ইউভি, ইউভি বা আরও বেশি হবে গামা, অর্থাৎ হায়ার রেঞ্জের দিকেও বেশি ছাড়বে। এবার যখন পৃথিবী রাত হয়ে যাচ্ছে, পৃথিবীর তো টেম্পারেচার অত বেশি নয়, ও তখন ও কোথায় ছাড়বে? এইটা সূর্য ছেড়েছে, এটা পৃথিবী। সূর্যের ওভারঅল এনার্জি অনেক বেশি, পৃথিবীর ওভারঅল এনার্জি অনেক কম। পৃথিবীর পিকটা থাকবে কোথায়? আইআরএ, অর্থাৎ ইনফ্রারেডে থাকবে পৃথিবীর পিকটা। তাহলে সূর্য সব ধরনের আলো ছাড়তে পারে, সব ধরনের কি কি? কসমিক, মহাজাগতিক রশ্মি। এই মহাজাগতিক রশ্মি অর্থাৎ কসমিক রে খুব ডেঞ্জারাস, 5 সেকেন্ড এক্সপোজার ক্যান লিড টু ক্যান্সার, ভীষণ ডিস্ট্রাকটিভ। তারপর হচ্ছে গামা রশ্মি, গামা রে, তারপর এক্স রে। আমি গ্রেটার দেন দিচ্ছি এনার্জির অর্ডারটা বোঝাবার জন্য। এক্স রের পর হচ্ছে আল্ট্রাভায়োলেট রে, তারপর হচ্ছে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, ভিপজিও যেটা বলি আমরা, তারপর হচ্ছে ইনফ্রারেড। ইনফ্রারেডের পর হচ্ছে ফার ইনফ্রারেড, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে রেডিওওয়েভ। এটা হচ্ছে শক্তির ক্রম, এত ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সূর্য থেকে বেরোচ্ছে, কসমিক রে বেরোচ্ছে, গামা রে, এক্স রে, ইউভি অর্থাৎ আল্ট্রাভায়োলেট, তারপর হচ্ছে যে বেনিয়া সহকলা অর্থাৎ বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, তারপর অবলোহিত অর্থাৎ ইনফ্রারেড, তারপর অতি অবলোহিত, তারপর মাইক্রোওয়েভ, তারপর রেডিওওয়েভ। এই রেডিওওয়েভটা হচ্ছে বিনোদন অঞ্চল, এই যে আমি পড়াচ্ছি এখন তোরা শুনছিস, এটা বিনোদন অঞ্চলে এর রেডিয়েশনটা যাচ্ছে, মোবাইল থেকে বেরোচ্ছে, তোর মোবাইলে ঢুকছে, মাঝে স্যাটেলাইট আছে, মাঝে টাওয়ার আছে। এই বিনোদন অঞ্চল এন্টারটেনমেন্ট রিজিয়নটা হচ্ছে রেডিওওয়েভ, রেডিও অঞ্চলে এটাকে ইউজ করে। তো পৃথিবী যখন রাতের দিকে ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন তার পিকটা থাকে কোথায়? আইআরএ, অর্থাৎ এইটা ছাড়ে ও রাতের দিকে বেশি।
এখন এখানে একটা জিনিস বুঝতে হবে যে সূর্য মানে শুধু ইউভি ছাড়ে না, সূর্য এই হিরে থেকে জিরে সব ছাড়ে, কসমিক রে থেকে রেডিও ওয়েভ সব ছাড়ে, আবার পৃথিবীও কসমিক রে থেকে রেডিও ওয়েভ সব ছাড়ে। ওই জন্য এই যে দুটো লেজ করে দিয়েছি, এদিকে একটা লেজ করে দিয়েছি, এদিকে একটা লেজ করে দিয়েছি, এই লেজটা মানে হচ্ছে হাই এনার্জি, এই লেজটা মানে হচ্ছে যে লো এনার্জি। তো সবাই সব কিছু ছাড়ে, কিন্তু যত টেম্পারেচার বেশি হবে তত কি হবে, ততই বেশি বেশি এনার্জিগুলো বেশি ছাড়বে, অর্থাৎ ইউভিটা বেশি ছাড়বে, এক্স রেটা বেশি ছাড়বে, আরও একটু উষ্ণতা বেশি নিলে গামা রেটা বেশি ছাড়বে, আর যত উষ্ণতা কম হবে তত এইগুলো বেশি ছাড়বে। তাহলে পৃথিবী রাত্রেবেলায় আয়ার ছাড়ে নিয়ে ঠান্ডা হয়, দিনের বেলায় কী কী নিচ্ছে, কসমিক রেকে একটা খুব বাঁচোয়া যে পৃথিবীর বাইরে যে আয়নোস্ফিয়ার আছে সে নিজেকে ধ্বংস করে, অর্থাৎ আয়নে কনভার্ট হয়ে গিয়ে কসমিক রেকে আটকে দেয়, গামা রেকে আটকে দেয়, এক্স রেকে আটকে দেয়, আর ওজোন স্তর আছে সে ইউভিকে আটকে দেয়। এটা আমি একটু পরে আবার ডিটেলসে বলছি। এইগুলো বাকিগুলো চলে আসে হই হই করে। পৃথিবী যখন রাত্রেবেলা ঠান্ডা হচ্ছে তখন কিন্তু ওর এইগুলো ছাড়ার ক্ষমতা থাকে না, কারণ ওর এই টেম্পারেচার নয়, ও কিন্তু ওর যা উষ্ণতা তাতেও আয়ার ছাড়ে হই হই করে, আর এইগুলো খুব কম ছাড়ে, রেড অরেঞ্জ এগুলো খুব কম ছাড়ে, এগুলো খুব কম ছাড়ে। আর এই আয়ার দেখতে পাওয়ার মতো আমাদের কিছু প্রাণী আছে, যেমন বাঘ আছে, শিয়াল আছে, কুকুর আছে, বিড়াল আছে, পেঁচা আছে, চোর আছে, যারা রাতে দেখতে পায়। কেন না, পৃথিবী রাতে আয়ার ছাড়ছে আর তাদের চোখে আয়ার সেন্সিটিভ মলিকিউলস রয়েছে, ফলে তারা রাতে পৃথিবীকে দেখতে পায়। আর মিলিটারিদেরও আছে, তাদেরকে সেই টেকনোলজি করে দেওয়া হয়েছে রাত্রেবেলায় ভিজিলেন্স চালানোর জন্য, সার্ভিলেন্স করার জন্য। তাহলে এই যে দিনের বেলায় তাহলে কি হলো, পৃথিবী সূর্য থেকে রশ্মি আসছে তাতে গরম হলো, সব ধরনের আসছে, তার মধ্যে ইউভি ভায়োলেট মানে ভিপজিওটা তো পুরোটাই আসছে, ইউভি ভিপজিওর গামা এক্স না গামাটা আটকে দেয়, এক্সটাও মোটামুটি আটকে দেয়, এইটা ঢুকে যাচ্ছে পৃথিবীর পৃষ্ঠে ঢুকে যাচ্ছে ইউভি ভিপজিওর, একদম যে বাইরের যে স্তরটা আয়নোস্ফিয়ার এক্সোস্ফিয়ার সেখানে কসমিককে আটকে দেয়, তারপর গামাকে আটকে দেওয়া হয়, এক্স রেকে আটকে দেওয়া হয়। তার মানে এখানে প্রাণ তৈরি করব বলে একদম ডিটারমিন্ড ছিল নেচার, তার জন্য সব রকম প্রোটেকশন দিচ্ছে, একটা একটা অ্যাটমসফিয়ারের একটা লেয়ার সেখানে তৈরি করেছে যে ডেঞ্জারাস রেডিয়েশনগুলোকে আটকে দেবে, কসমিক রে, গামা রে, এক্স রে। তারপর করেছে ওজোন স্তর, এটাতে আসছি। তাহলে ইউভি ভিপজিওর দিনের দিকে হই হই করে ঢুকলো, যখন রাত হয়ে গেল তখনও হই হই করে আয়ার ছাড়বে। এখন নেচার দেখলো যে যদি এরকম করি যে সব আয়ারটা বেরিয়ে যাবে, একদম আবার স্পেসে চলে যাবে, তাহলে পৃথিবীর টেম্পারেচার খুব ড্রপ করে যাচ্ছে, খুব ড্রপ করে যাচ্ছে মানে কী রকম, তখন হয়তো দিনের দিকে গরম হয়ে যাবে 40, কিন্তু ভোরবেলায় হয়ে যাবে 0°C। মানুষের পক্ষে এত টেম্পারেচার ফ্লাকচুয়েশন সহ্য করা সম্ভব নয়। আমরা যেটা একটু আগে দেখলাম 40-30 মধ্যে গ্রীষ্মকালে রয়েছে, 30-20 মধ্যে এই এই সময়টাতে রয়েছে শরৎকালে রয়েছে, 20-10 শীতকালে রয়েছে, কিন্তু যদি এরকম হয় যে এই আয়াটা পুরোটাই বেরিয়ে যাবে, তাহলে পৃথিবী ভোরের দিকে এত ঠান্ডা হয়ে যাবে 0-এর কাছাকাছি নেমে যাবে, এবং শীতের দেশে তো আরও বাজে অবস্থা হয়ে যাবে, -50, -60 হয়ে যাবে, আবার দিনে হয়ে যাবে এত গরম। ফলে এত ফ্লাকচুয়েশন কিন্তু কোনো প্রাণীর পক্ষে সহ্য করা মুশকিল। 0°C সে সহ্য করে নেবে, কিন্তু তাকে দিনে দিতে হবে 10°C, আর রাতে দিতে হবে 0°C, বা তাকে দিনে দিতে হবে -10, রাতে দিতে হবে তাকে -20,
ওই দিনে তাকে 50 ডিগ্রিতে দেবো আর রাতে দেবো -50-এ, ও বাঁচবে না, মরে যাবে, এত ফ্ল্যাকচুয়েশন সহ্য করতে পারবে না। তাই একটা ম্যাজিক ঘটালো নেচার, কি করলো, বাতাসে প্রচুর কার্বন ডাইঅক্সাইড মিশিয়ে দিল আর জলীয় বাষ্প মিশিয়ে দিল। এই CO2 এবং H2O, এই মলিকিউলগুলোর একটা মজা আছে, এদের অনেকগুলো ভাইব্রেশনাল মোডের মধ্যে এক বা একাধিক যে ভাইব্রেশনাল মোড সেগুলো হচ্ছে আইআর অ্যাক্টিভ। আইআর অ্যাক্টিভ কথাটার মানে কি, এই যে আইআর রাত্রে পৃথিবী ছাড়ছে, এরা বাতাসে তো ঘুরে বেড়াচ্ছে, যদি এই রেশনের সঙ্গে দেখা হয়, দেখা তো হবেই, CO2 এখানে ঘুরে বেড়াচ্ছে, জলীয় বাষ্প ঘুরে বেড়াচ্ছে আর আইআর বেরোচ্ছে, এ কী করবে, আইআর অ্যাক্টিভ অর্থাৎ আইআরকেও অ্যাবজর্ব করে নেবে, আইআরকে অ্যাবজর্ব করে নেবে। তাহলে এই বাতাসে যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং CO2 আছে, তারা কি করছে, আইআরকে বলছে হিট মাজারে রাখি, যেতে দেবো না, ফলে যতটা ঠান্ডা হওয়ার কথা ততটা ঠান্ডা হতে দিচ্ছে না, গরমটাকে ধরে রাখছে ওরা, নিয়ে এটাকে শূন্যর পরিবর্তে করছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এইভাবে এই গ্যাসগুলো আমাদের এতদিন বাঁচিয়ে রেখে এসেছে। তাহলে এই যে পৃথিবীর থেকে তাপটাকে যেতে দিচ্ছে না মহাকাশে, যেতে দেয়, সবটা যেতে দেয় না, ঠিক যতটুকু থাকলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড বা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে এসে ভোরের তাপমাত্রাটা দাঁড়িয়ে যাবে, সেইখানে এনে দাঁড় করিয়ে দেয়, যাতে করে মানুষগুলো এবং অন্যান্য প্রাণীগুলো মরে না যায়। তাই এতদিন এটা এরা কি করেছে, এই গ্যাসগুলো মানুষকে এবং অন্যান্য প্রাণীদের বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছে। তাহলে কি দেখছি, যে গরমটা তো প্রয়োজন বেঁচে থাকার জন্য, এবং প্রকৃতি কিছু গ্যাসকে, কিছু গ্যাসকে এজেন্ট হিসেবে রেখেছে যারা পৃথিবীটাকে গরম রাখবে। হ্যাঁ বাবা, আমি মানুষ তৈরি করেছি, ওগুলোকে বাঁচা, তোরা থাক ওখানে, নাহলে ওরা মরে যাবে। তাহলে আজকে আমাদের এরকম গ্লোবাল ওয়ার্মিং নিয়ে এরকম টপিক বানিয়ে পড়তে হচ্ছে কেন, বা এখানে সেখানে শুনতে পাই গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন, বিরাট বিপদ, বরফ গলে যাচ্ছে, সেইটা আমাদের জানতে হবে। যতদিন মানুষ ইন্ডাস্ট্রির যে আউটপুট, অর্থাৎ চেয়ার, টেবিল, মোবাইল, গাড়ি, এই সমস্ত যে জিনিসগুলো, মানে অতিরিক্ত মডার্ন হওয়ার যে যন্ত্রপাতিগুলো যতদিন ব্যবহার করেনি, ততদিন এই গ্যাসগুলো ঠিক ছিল। যেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হলো 1800-র পর থেকে, অর্থাৎ 19th century থেকে, তখন ওই ফ্যাক্টরি থেকে বেরোতে লাগলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মাটির থেকে তেল উঠলো, সেই তেলকে পুড়িয়ে, মাটির থেকে কয়লা উঠলো, সেই কয়লাকে পুড়িয়ে মানুষ প্রচুর পরিমাণে CO2 তৈরি করলো। ট্রেনের ইঞ্জিন কু ঝিকঝিক করে ছুটছে কাশ বনের ভিতর দিয়ে, দারুণ লাগছে, বনের ভিতর দিয়ে যাচ্ছে, কিন্তু ও টন টন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে। প্রকৃতি কিন্তু যতটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করতো, ততটা কার্বন ডাইঅক্সাইড আবার কনজিউম করত, কারণ গাছ কি করে, কার্বন ডাইঅক্সাইড নেয়, অক্সিজেন ছাড়ে রাতের দিকে, আর আমরা কি করি, আমরা অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, ফলে একটা ব্যালেন্স ছিল। এইবার আমার তো হচ্ছে না, আমি বেঁচে আছি, এর থেকেও আমার বেশি সুখ দরকার, এইটা আমার কাছে সুখ নয়, আমি যে বেঁচে আছি এটা আমার কাছে সুখ নয়, আমার কাছে সুখ হচ্ছে আমি একটা দামি আইসক্রিম খাবো, আমি এখনই উড়ে চলে যাব ব্যাঙ্গালোর, এখনই কোথাও বেড়াতে চলে যাব, ফলে যে যন্ত্রটা সাহায্যে চেপে যাচ্ছি সে বাতাসে CO2 ছাড়ছে, ফলে এই যারা তাপটাকে ধরে রাখবে তাদের পরিমাণ বেড়ে গেল। প্রকৃতি শুধু ঠিক করেছিল এই দুজনকে, CO2 আর জলকে, আমরা ইন্ডাস্ট্রি খুলে তৈরি করে দিলাম আরও অনেক গ্যাস, যেমন মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, হাইড্রোফ্লুরোকার্বন, অসংখ্য আয়ার অ্যাক্টিভ মলিকিউল, টন টন, মেট্রিক টন, বিলিয়ন টন
আমরা কোথায় দিয়ে দিলাম, প্রকৃতিতে। আমাদের বিষটাকে আমরা বাতাসে মিশিয়ে দিলাম, ফলে যতটা তাপ প্রকৃতিতে আবার মহাকাশে ছেড়ে দিয়ে বাকিটা ধরে রাখতো প্রাণকে বাঁচানোর জন্য, এখন কিন্তু তার থেকে বেশি ধরে রাখছে। এই বেশি ধরে রাখার জন্য পৃথিবী হয়ে যাচ্ছে গরম। আর এই গরম হয়ে গেলে কি হবে, বেশি গরম হয়ে গেলে কি হবে, বেশি গরম হয়ে গেলে নানা রকম সমস্যা হবে। সেই সমস্যাগুলো কি কি? এক তো হচ্ছে এই যে ফ্লাকচুয়েশন ন্যাচারাল যেটা, সেটা যদি আমি চেঞ্জ করি তাহলে বিপদ হবে। 30টাকে যদি 20 করে দিই, 30টাকে যদি 32 করে দিই, ডিস্টারবেন্স আসবে, টোটাল ক্লাইমেটে একটা পরিবর্তন আসবে। যেমন এই যেগুলো পোলার রিজিয়ন আমাদের মেরু অঞ্চল, সেখানে প্রচুর বরফ আছে, প্রচুর বড় বড় গ্লেসিয়ার আছে। পৃথিবীর গড় টেম্পারেচার 15 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল 1850 সালে, 2000 সালে সেটা হয়ে গেছে 16 থেকে 17-এর মধ্যে, মানে 1 ডিগ্রি 1.5 ডিগ্রি টেম্পারেচার বেড়ে গেছে। তাতে দেখা গেছে যে পোলার রিজিয়নটার যদি 100% ধরি, তার 65% আর আছে, 35% এতটা বরফ গলে গেছে। তা গলে গেলে কী হবে, সি লেভেল উঠে যাবে। সি লেভেল উঠে গেলে কোস্টাল এরিয়াতে যারা যারা আছে তাদের কিন্তু ওই বন্যার হয়ে তাদের মারা যাওয়ার সম্ভাবনাটা বাড়বে। শুধু তাই না, আরও অনেক ফ্যাক্টর আছে, যেরকম যেটাকে বলা হয় নন লিনিয়ার ডিনামিক্স। তুই প্রকৃতির যদি এইটুকু ক্ষতি করিস না, প্রকৃতি সেটা এতটা গুণ তোকে ফিরিয়ে দেবে। এটা হচ্ছে নন লিনিয়ার ডিনামিক্স। অঙ্ক কষে এক বিজ্ঞানী দেখিয়েছিলেন যে সুন্দরবনে একটা বাঘ হালুম করল, হতে পারে তার জন্য তার ঠিক 20 দিন পরে আমেরিকায় একটা ঝড় উঠে গেল। এটা সঙ্গে লিঙ্ক আছে, তুই যদি ডিস্টার্ব করিস প্রকৃতি কিন্তু ইন্টারেস্ট সমেত ফিরিয়ে দেবে। সেই জন্যই এত ঘন ঘন দুর্যোগ হচ্ছে। আগে আমাদের সময় এত বাজ পড়তো না, আমরা যখন ছোট ছিলাম, বলবি স্যার আপনার মনে নাই, ছোটবেলাকার ঘটনা। কিন্তু না, এই কদিন আগে সারা রাত ধরে শুধু বাজই পড়লো, এবং সে বাজের কি সাউন্ড! কেন হচ্ছে এগুলো? আমরা প্রকৃতির ওপর অত্যাচার করছি, প্রকৃতি সেগুলো ফিরিয়ে দিচ্ছে সুদ সমেত। আমাদের এখনই সতর্ক হওয়া উচিত। এমন তো হতে পারে যে এই যে বরফটা গলে গেল, এখানে টেম্পারেচার ছিল -60 ধরলাম, সেখানে কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া সেখানে ফ্রিজ অবস্থায় ছিল, এটা গলে যাওয়াতে সেটা রিলিজ হয়ে গেল, দিয়ে আবার নতুন করে একটা মহামারীর সৃষ্টি হলো, হতেই পারে। ফলে এই যে উষ্ণতা বেড়ে যাচ্ছে, এর কিন্তু অ্যাডভার্স এফেক্ট আছে। শুধু গ্লোবাল ওয়ার্মিংই নয়, এই যে অতিরিক্ত গ্যাসগুলো তৈরি হচ্ছে, এরা কি করবে, এরা আমাদের শ্বাসকষ্ট হবে, আমাদের এটার জন্য লাং ক্যান্সার হবে, হাঁপানি রোগ ধরবে ঘরে ঘরে। এবং এর সঙ্গে যদি একটু ধুলো মিশে যায়, আর যদি একটু কুয়াশা মিশে যায়, ব্যাস, তাহলে সোনায় সোহাগা, একদম ফটোকেমিক্যাল স্মগ হবে। লন্ডন স্মগে বহু লোকের মৃত্যু হয়েছিল। আমরা দিল্লিতে কিছুদিন আগে দেখেছি যে টানা 15 দিন সেখানে কিছু দেখতে পাওয়া যায়নি, এবং গাড়ি ঘোড়া অফিস আদালত সব বন্ধ ছিল, করোনার আগের কথা বলছি। অনেক রকম কিন্তু বিপদ আছে। তাহলে যে জিনিসটা প্রকৃতি নিজে তৈরি করেছে পৃথিবীকে গরম রাখার জন্য, যাতে প্রাণ বেঁচে থাকে, সেইটাকে আমরা আমাদের সুখের জন্য, সামান্য সুখের জন্য সেটার পরিমাণ বাড়িয়ে দিয়ে নিজেদেরই বিপদ ডেকে আনছি। তাহলে এখন উপায় কী এগুলোকে কমানোর? সেই উপায়গুলো নিয়ে পরদিন আলোচনা করব, যে কী করে এই গ্রিন হাউস গ্যাসগুলোকে কমানো যায়। এদেরকে গ্রিন হাউস বলা হচ্ছে, কেন বলা হচ্ছে সেটাও পরদিন বলে দেবো। এই গ্রিন হাউস গ্যাস কী করে, কেন নাম হলো এই গ্রিন হাউস গ্যাস, এবং এই গ্রিন হাউস গ্যাস অতিরিক্ত এমিট হওয়ার কারণে এই যে ঘটনাটা ঘটছে, কী করে এর এমিশন আটকানো যায়, সেটা আমরা পরদিন আলোচনা করব। তার সঙ্গে আলোচনা করবো আরেকটি জিনিস বাকি রয়ে গেল আজকে, সেটা হচ্ছে ওজোন স্তর। ওজোন ইউভিটাকে 95% আটকে দেয়, 5% পাঠিয়ে দেয়। কেন কেন এরকমভাবে ওজোনকে ডিজাইন করবে, যাতে 95% আটকে যাবে আর 5% চলে আসবে? এইভাবে ডিজাইন করার কারণটা কী, সেটা পরদিন বলবো। আর বলবো গ্রিন হাউস গ্যাস সম্পর্কে।
তারপর একটা দুটো ক্লাসের পরে আমরা লাস্টে যাব গ্লোবাল কুলিং, ওটা কিন্তু ডেঞ্জারাস, গ্লোবাল ওয়ার্মিংয়ের থেকে অনেক বেশি ভয়ঙ্কর। ঠিক আছে, আজকে এইটুকু থাক, পরদিন আবার দেখা হবে।